হাই, ওয়েলকাম টু শিক্ষণ ডট কম। আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাসটিতে আমরা দেখব যে আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে ইরেজ করব। অর্থাৎ আমরা স্ক্রিনে যে ছবিটিকে দেখতে পাচ্ছি, আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে আমি আমার নির্দিষ্ট ছবিটিকে কীভাবে অন্য একটি ব্যাকগ্রাউন্ডের সাথে আমি অ্যাড করব। এর আগের দুইটি ক্লাসে আমরা লেয়ার নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা আলোচনা করব লেসো টুল অর্থাৎ সিলেক্টিং টুল নিয়ে। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। পূর্বের দুইটি ক্লাসে আমরা লেয়ার নিয়ে পরিপূর্ণ আলোচনা করেছিলাম। লেয়ারের যদিও আরও কিছু অপশন রয়ে গিয়েছে যেগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখব ডে বাই ডে, তো আজকে আমরা সিলেক্টিং টুলের সেকেন্ড অপশনটি দেখব। এর আগে আমরা র্যাক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ দেখেছিলাম সিলেক্ট করার জন্য। তো র্যাক্টেঙ্গুলার টুলের সময় আমরা শিখেছিলাম যে ফটোশপ যেহেতু ফটো এডিটিং নিয়ে কাজ, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমাদের কাজগুলো আসবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা অথবা ইমেজ থেকে কোনো কিছুকে রিমুভ করা অথবা কাটিং করা, যার ফলে হবে একই কাজ আমরা মাল্টিপল টুল ইউজ করেও করতে পারবো। অর্থাৎ একটি ইরেজিং আমি চাইলে মার্কিউ টুল দিয়েও করতে পারি, তারপরে হচ্ছে আমি ল্যাসো টুল দিয়েও করতে পারি, তারপরে হচ্ছে আমি কুইক সিলেকশন দিয়েও চাইলে করতে পারি, অথবা আমি ইরেজার ব্যবহার করেও করতে পারি। তো আমরা সবগুলো টুল ব্যবহার দেখে রাখবো, যখন আমাকে যেটা দিয়ে সুবিধা হবে কাজ করার জন্য তখন আমরা সেই টুলগুলোকে ইউজ করে আমরা সিলেক্ট করব। এবং সিলেক্ট করার পরবর্তী যে কাজগুলো, যে সিলেক্ট করলে আমরা শুধু ক্রপ না, আমরা ওইটুকু জায়গাকে ইফেক্ট দিতে পারি, আমরা চাইলে কালার দিতে পারি, এবং কাট করে অন্য ইমেজের সাথে আমি চাইলে সেট করে রাখতে পারি। তো মার্কিউ টুলে ছিল আমরা চাইলে স্কোয়ার বক্স অথবা আমরা রাউন্ড বক্স করতে পারতাম। তো এখন আমি আমার সামনে যে ড্রেসটি দেখতে পাচ্ছি সেই ড্রেসটি স্কোয়ার বক্সও না রাউন্ড বক্সও না। তাহলে আমি নির্দিষ্টভাবে আমি আমার এই ড্রেসটিকে কীভাবে সিলেক্ট করে আমি আমার অন্য একটি ব্যাকগ্রাউন্ডে সেট করব। তো এই কাজটি করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাকে ল্যাসো টুলে যেতে হবে। তো ল্যাসো টুলের দুইটি তিনটি টুল আছে, এর মধ্যে আমরা দুইটি টুলের কাজ দেখব। তো প্রথম যে ল্যাসো টুলটি আছে সেই ল্যাসো টুলটি যদি আমি সিলেক্ট করি, এই ল্যাসো টুলটির কী কাজ? এই ল্যাসো টুলটির কাজ হচ্ছে আমি কলমের মতো সিলেক্ট করে যে কোনো জায়গায়ভাবে মার্ক করতে পারি। আমি যদি মার্ক করি তাহলে আমি যেভাবে মার্ক করেছি আমি দেখব সেইভাবে আমার একটি সিলেক্টিং বৃত্ত হয়ে গিয়েছে। কন্ট্রোল ডি প্রেস করে ডি সিলেক্ট করি, অর্থাৎ আমি যদি এখন এইভাবে এটাকে সিলেক্ট করতে চাই, আমি সিলেক্টিংয়ের যখন কাজ করব অবশ্যই আমি জুম ইন করে রাখবো আমার স্ক্রিনকে, যাতে করে আমার সিলেক্ট করতে সুবিধা হয়। তাহলে আমাকে এভাবে ধরে ধরে টেনে কাজ করতে হবে। তো এইভাবে যদি আমি করতে চাই তাহলে হচ্ছে আমি অ্যাকুরেট সিলেক্টটা করতে পারবো না। তো ল্যাসো টুল ইউজ করে যখন আমার যে জায়গায় প্রয়োজন হবে, আমি যদি মনে করি এভাবে ড্রয়িংয়ের মতো করে আমি কিছু করতে পারবো, অথবা আমি কোনো আর্ট করতে চাচ্ছি, আমি যদি এইভাবে কোনো ড্রয়িংয়ের মতো কোনো মেঘের মতো দিতে চাই, তাহলে হচ্ছে আমি ল্যাসো টুলগুলো ইউজ করব। ফর এক্সাম্পল, আমি এখানে একটি লেয়ার নিলাম, দেন যদি আমি এখানে একটি কালার দেই তাহলে আমি দেখব যে আমি একটি ডিজাইন শেপের মতো আমি এই জায়গাটিকে করে ফেলতে পেরেছি। তো ল্যাসো টুল হচ্ছে যে আমি আমার স্ক্রিনে যদি কলমের মতো করে কোনো কিছু আমি আঁকতে চাই, দেন হচ্ছে আমি ল্যাসো টুল ইউজ করে আমি এভাবে ড্রয়িংয়ের মতো কাজ করব। পাথ ধরে সিলেক্টিং করার জন্য আমাকে পলিগোনাল যে ল্যাসো টুলটি আছে, সেকেন্ড টুলটি, আমরা এই টুলটি নিয়ে কাজ করব। তো এই টুলটির কাজটি আমরা দেখি। প্রথমে আমরা লেয়ারটিকে রিলিজ করে নিই ডাবল ক্লিক করে, দেন হচ্ছে আমি যেখান থেকে সিলেক্ট করব আমি একটু জুম ইন করে নিই। এখন আমি এখান থেকে সিলেক্টিং শুরু করি, এখানে প্রেস করলাম, দেন হচ্ছে যখন আমি ক্লিক করছি তখন আমার ওই জায়গাটা রিলিজ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি ছোট ছোট ক্লিক করব, আমি যদি বড় ক্লিক করি তাহলে আমার যে সিলেকশন আছে সেই সিলেকশনের বাইরে চলে যাবে। এখন যখন এটা রাউন্ড চলে এসেছে, আমি যদি শিফট চেপে করি তাহলে আমি সোজা আকারে চলে যাবো, আমি দেখব। তো আমি শিফট ছেড়ে করব, অথবা আমি এখানে করব না, তাহলে আমার মাঝখানে একটি গ্যাপ থেকে যাবে। তো আমি ছোট ছোট পয়েন্টে ক্লিক করব যাতে করে আমার সিলেক্টিংটা অ্যাকুরেট হয়। তো আমি আরেকটু জুম ইন করে নিই অ্যাকুরেট করার জন্য। আমরা জুম ইন করে কাজ করলে আমার সিলেক্টিংটা অ্যাকুরেট থাকবে। আমি ছোট ছোট করে ক্লিক করি, যেখানে আমার একটু লম্বা জায়গা বেশি আছে সেখানে আমি বেশি নিয়ে নেব, দেন আমি আবার জুম আউট করে নিই, অথবা শিফট চেপে এটাকে উপরে করে নিই, আবার জুম ইন করি। আমরা শিফট চেপে করব না, যখন সোজা বা কোনো বৃত্ত হবে তখন শিফট চেপে করব। জুম ইন করে আমরা শিফট চেপে যখন উপরে ড্র্যাগ করছি তখন আমার স্ক্রিনটি উপরে উঠে যাচ্ছে। এখানে একটু বাঁকা আছে তো আমি একটু অল্প স্ক্রিন নেই, দেন হচ্ছে এখানে নেই, তারপরে হচ্ছে আমি বরাবর স্ক্রিনটিতে চলে যাই, দেন ফিনিশ। এখন আমি সোজা মার্ক করে ফেলি, এখন আমি শিফট চাপতে পারি চাইলে, দেন এখানে চাপলাম,
এভাবে সিলেক্ট করে আমি আমার যেই ইমেজ থাকবে, আমার যদি পার্সোনাল ইমেজও থাকে অথবা আমি যে কোনো প্রোডাক্টকে আমার ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে যাচ্ছি অথবা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে যাচ্ছি, অনেক সময় হয় আমাদের পার্সোনাল পিকচারের ইমেজটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, অথবা আমার যে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টটি দেখা যায় আমি যে কোনো জায়গায় তুলেছি, এখন আমি চাচ্ছি যে ওইটুক প্রোডাক্টকে একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, দেন আমার সিলেকশনটি পারফেক্ট হতে হবে। শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং না, আমি যদি চাই যে কালারটিকে একটু ডার্ক করতে যাচ্ছি, শুধু প্রোডাক্টটা হাইলাইট হবে, তখন আমাকে সিলেক্ট করতে হবে। আমাকে মনে রাখতে হবে যে সিলেকশন শুধু ইরেজিংয়ের জন্য না, সিলেক্ট করা হচ্ছে সিলেক্টিং জায়গাটিকে আমি যে কোনো কাজ আমি করতে পারবো। দেন ক্লিক, আমরা যখন কাজ করব তখন আরেকটু পারফেক্টভাবে করব। এখন যেহেতু ক্লাস করাতে হচ্ছে, এত সময় নিয়ে করা যাচ্ছে না, আমরা জুম ইন করে একেবারে আস্তে আস্তে অ্যাকুরেটভাবে আমরা সিলেক্টিংগুলো করে নিব। যখন আমি ফাইনাল বৃত্তে আসবো তখন আমি দেখি আমার মাউসের যে কার্সারটি আছে সেই কার্সারের আইকনটি চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে রাউন্ড শেপ মিলে যাবে। তো যখন আমি ফাইনাল রাউন্ড শেপে এসে ক্লিক করলাম তখন আমি দেখব যে আমার সিলেক্টিং হয়ে আমার যেই জামাটি আছে সেই জামাটি সিলেকশন হয়ে গিয়েছে। আমি যদি এই কাজটি মার্কিউ টুল দিয়ে করতাম তাহলে আমি জানি যে আমি এইভাবে অ্যাকুরেট আমার যে জামাটি আছে সেই জামাটিকে আমি সিলেক্ট করতে পারতাম না, কারণ হচ্ছে মার্কিউ টুল হয় হচ্ছে রাউন্ড বক্স অথবা স্কোয়ার বক্সে চলে আসতো। এখন যখন সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট হওয়ার পর আমি জানি যে আমি এই সিলেক্টিং পাথটিকে চাইলে এখান থেকে কাট করতে পারি। যখন আমি কাট করে অন্য কোথাও পেস্ট করব, অর্থাৎ আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডটিকে এখানে নিয়ে আসি আরেকটি ট্যাবে, দেন হচ্ছে আমি এখানে পেস্ট করি, তো আমরা জানি আমরা চাইলে এভাবে ইউজ করতে পারবো। তো এভাবে না করে চাইলেও আমরা এই জায়গার যে ব্যাকগ্রাউন্ডটি আছে, আমি চাচ্ছি যে এই জায়গার ব্যাকগ্রাউন্ডটিকে আমি চেঞ্জ করে ফেলবো, তাহলে আমি কি করব, আমি এটাকে জুম ইন করি। এই সিলেকশনগুলোর ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে, আমি যে সিলেক্টটা করেছি একটু আগে যে আমি কাট করে পেস্ট করলাম, ফর এক্সাম্পল আমি এই জায়গাটাকে কাট করি, দেন আমি জুম আউট করি, আমি এখানে আরেকটি লেয়ার নেই, যেহেতু আমরা এখন লেয়ার নেয়ার অপশনগুলো শিখে গিয়েছি, লেয়ার কীভাবে অ্যাড করব, কীভাবে ডিলিট করব। নতুন লেয়ার নেয়ার জন্য আমরা এখানে এই নিউ আইকনটিতে ক্লিক করব, দেন আমি উপরে একটি লেয়ার পেয়ে গেলাম। এখন হচ্ছে এই যে ফিল আইকনটি কালার দেওয়ার জন্য আমরা এই ফিল আইকনটিতে ক্লিক করব। এই ফিল আইকনটি দিয়ে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার করতে পারি। দেন এখান থেকে আমি একটি কালার সিলেক্ট করলাম, আমাদের এই ব্যাপারে ক্লাস আসবে, আমরা আপাতত বেসিকটা দেখে নিই। তো আমি এখানে দেওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ডটি ব্লু হয়ে গেল, তো আমি কন্ট্রোল ভি দেই, দেখবো আমি নতুন লেয়ারে চলে এসেছে। তো যখন নতুন লেয়ারে আসবো, আমি যদি এখানে খেয়াল করি আমার যেই কাটিংটা আছে সেখানে একটি সাদা শেড পড়ে আছে, অর্থাৎ কাটিংটি আমার পারফেক্ট হয়নি। তো এই কাটিংটিকে পারফেক্ট করার জন্য আমার সিলেক্টিং টুলে একটু কাজ করতে হয়। তো আমরা কন্ট্রোল অল্ট আর জেড দিয়ে আবার পিছনে যাই, আমি এখানে নিউ একটি ফাইল নেই, ওকে দেই, দেন হচ্ছে আমি এই ফাইলটিকে কালার করে রাখি, তাহলে হচ্ছে আমি যখন পেস্ট করব আমার বুঝতে সুবিধা হবে। তো আমি যখন কোনো কিছুকে সিলেক্ট করব তখন আমি ল্যাসো টুলে ক্লিক করি, আমার এই উপরে একটি অপশন পেয়ে যাব যার নাম হচ্ছে রিফাইন এডজ। রিফাইন এডজ দিয়ে আমার যে সিলেক্টিং জায়গাটি আছে এখানে কিছু অপশন আমি পেয়ে যাব। আমি সিলেক্ট করার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক হয়ে গিয়েছে, কারণ আমি ভিউতে এই ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে রেখেছি। তো এখানে আরও কিছু অপশন আছে যে আমি ব্যাকগ্রাউন্ডটি কীভাবে দেখতে চাচ্ছি সিলেক্ট করার সময়। আমি যদি প্রথমটা রাখি তাহলে আমার রেগুলার যেই সিলেকশনটি আছে সেই সিলেকশনটি আসবে। তো আমি যদি ব্যাকগ্রাউন্ড দেই তাহলে হচ্ছে আমার লেয়ারের সাথে আরেকটি ব্যাকগ্রাউন্ড পাথ পড়ে যাবে। তো আমি নর্মালটাই রাখি, নর্মালটা রাখার পরে আমি কি করব, নিচের যে অপশনগুলো আছে, রেডিয়াস একটি অপশন আছে এবং আছে স্মুথ, ফেদার, এগুলোকে আমি একটু বাড়িয়ে দিব। এগুলোকে যখন আমি বাড়িয়ে দিব তখন হচ্ছে আমার যে সিলেক্টিংয়ের যে জায়গাটা একটু কাটা কাটা থাকবে এই জায়গাটা একটু স্মুথ হয়ে যাবে। আমি যদি এখানে খেয়াল করি, এখন যখন আমি এই জিনিসগুলো দিলাম আমার যে সিলেক্টিংটি ছিল এটা একটু ভিতরের দিকে চলে এসেছে, অর্থাৎ একটু রাউন্ড শেপে চলে আসছে, যাতে করে আমার সিলেকশনটি একটু পারফেক্ট হয়। এখন আমি ওকে দেই, ওকে দেওয়ার পর যদি কন্ট্রোল এক্স দেই তাহলে আমি দেখব আমার এইখানে যে ক্রপটি আছে এখানে একটি শ্যাডোর মতো হয়ে পড়ে আছে। তো আমি এখন আবার এখানে পেস্ট করি, তাহলে আমি দেখতে পারবো যে এখন যে ক্রপটি আছে এটি একটি লাইট লাইট শ্যাডো আকারে হয়ে আছে, অর্থাৎ এখন আমার যদি এই কালারটি আমি এখানে কন্ট্রোলটি দিয়ে ছোট করি তাহলে ক্রপিংটি আমার এতটা চোখে লাগবে না, অর্থাৎ এখানে একটি লাইটিং ইফেক্টের মতো হয়ে আছে, যার ফলে
অন্য কোথাও থেকে এটা কেটে আনা হয়েছে এই জিনিসটা বুঝতে একটু কষ্ট হবে। তো এইভাবে আমরা অ্যাকুরেটভাবে মিলিয়ে নিব এবং অন্য একটি টিউটোরিয়ালে আমরা এই এডসের ব্যবহার খুব ভালো করে দেখব। এখন আমরা দেখি যে আমরা এখানে যেটা করলাম, আমরা কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করি। জুম আউট করার পরে উপর থেকে আমরা সিলেক্ট অপশনটিতে ক্লিক করব। সিলেক্ট অপশনটিতে ক্লিক করার পরে আমরা যদি ইনভার্স এই অপশনটিতে ক্লিক করি, তাহলে হবে আমি যেইটুকু জায়গাকে সিলেক্ট করেছি এইটুকু জায়গা বাদ দিয়ে বিপরীত জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা খেয়াল করি যে আমার এই ছবিটি সিলেক্টিংয়ে না, আমার ব্যাকগ্রাউন্ডিং সিলেক্টিংয়ে চলে এসেছে। দেন আমি প্রেস ডিলেট প্রেস করি, তাহলে আমি দেখব যে আমার ছবিটি বাদ দিয়ে বাকি অংশটুকু ডিলেট হয়ে গিয়েছে। এটা করতে আমরা কী করলাম, সিলেক্টে গিয়ে যখন আমি ইনভার্স ক্লিক করলাম, তখন হচ্ছে আমি যেই জায়গাটুকু সিলেক্ট করেছি এইটার বিপরীত অংশগুলো আমার সিলেক্ট হয়ে যাবে। আমি কন্ট্রোল ডি প্রেস করি, দেন হচ্ছে আমি আমার ইমেজ থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে এটাকে 100% বড় করে দেই, প্রেস ওকে। দেন আমি এটাকে নিচের দিকে যদি ড্র্যাগ করে লেয়ার চেঞ্জ করি, তাহলে আমি দেখব যে আমার উপরে ইমেজটি চলে এসেছে। এবং আমি যে কাটিং করেছি আমি এডস দেওয়ার কারণে, আমার যে সাইডের যে কাটার যেই একটা দাগ ছিল, সেই দাগটি চলে গিয়ে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গিয়েছে। তো এর আগের ভিডিওতে আমরা জেনেছি যে যখন আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব, অবশ্যই আমার ইমেজের সাথে মিলিয়ে ব্যাকগ্রাউন্ডকে আমার ইউজ করতে হবে। তো এখন আমি চাইলে এই দুইটা ইমেজকে ইউজ করে আমি উপর থেকে যে মাল এই অপশনগুলো আছে সেইগুলো ইউজ করে ব্যবহার করতে পারি। যদি আমার উপরের ইমেজটি একটু বেশি ডার্ক মনে হয়, আমি একটু অপাচিটি দিতে পারি। তো যেভাবে আমার কাছে সুবিধা মনে হয় আমি চাইলে এভাবে কাজ করতে পারি। নেক্সট ক্লাসে আমরা কুইক সিলেকশনের টুলের কাজগুলো দেখব এবং কিছু ইমেজের ইফেক্ট নিয়েও কাজ করা আমরা শিখব। ধন্যবাদ শিক্ষণ.com এর সাথে থাকার জন্য।